হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভেজিটেবল রোলের রেসিপি নিয়ে এসেছি। দোকান থেকে আমরা যেই ভেজিটেবল রোল 12 টাকা, 14 টাকা, 20 টাকা, 25 টাকা দিয়েও কিনে খেয়েছি একসময়, সেই রোল এখন আপনি বাসায় তৈরি করতে পারবেন। খুবই সহজ এই ভেজিটেবল রোলটা। রোজার ইফতারির জন্য কিন্তু এটা বেশ স্বাস্থ্যকর খাবার। এটাতে কিন্তু খুব বেশি পরিমাণে তেলের কোনো খরচ হয় না, যার জন্য এটা আমি মনে করি অনেক স্বাস্থ্যকর একটি খাবার। ভেজিটেবল আছে, তার সাথে এটা বিকেলের স্ন্যাক্স হিসেবেও ভালো কাজে আসবে। বাচ্চাদের টিফিনের জন্য এটা বেশ ভালো। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে 1টা ডিম নিয়ে নিচ্ছি, 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি, সাদা তেল অথবা সোয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দিবেন। তবে চিনিটা দিলে রুটির ব্রেডটা একটু হালকা একটু মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগে, আমি সেই জন্যই চিনিটা ইউজ করি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব। আমরা চিতই পিঠার বেটার যেরকম করে তৈরি করি ঠিক সেরকমই একটা বেটার তৈরি হবে এটা দিয়ে। একসাথে ধাপ করে পানি দিলে দেখা যাবে যে বেশি লিকুইড হয়ে গেলে তখন সমস্যা হবে, সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি, পানি দিয়ে বেটারটাকে আবার গুলিয়ে নিচ্ছি, কারণ পানি আর একটু লাগবে এখানে। আমি কিন্তু একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর এই রুটিটা যখন আমরা করি এটা কিন্তু পুরা রুটিটাই কিন্তু সিদ্ধ হয়ে যায়, এবং ভিতরে যে পুরটা দেওয়া হবে ভাজির জন্য সেটাও কিন্তু রান্না করা। সো আমাদের দুটোই কিন্তু কুক করা, সেখানে ব্রেড ক্রাম এবং ডিম দিয়ে যখন এটাকে কোট করা হয় তখন তেলে ভাজতে কিন্তু সময় লাগে না, জাস্ট কালার আসার জন্য আমরা একটু গরম তেলে ভেজে নিই। অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত রোজার জন্য। আমি বেটারটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ সোয়াবিন তেল, তার সাথে 1 কাপ পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে, খুব বেশি না, হালকা একটু ব্রাউন কালার হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি এখানে 5টা নিয়েছি আমি, সেটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা একটু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে, তখনই ভেজিটেবলগুলো দিব। এখানে আমি গাজর নিয়েছি 1 কাপ, আলু নিয়েছি 1 কাপ, তার সাথে খুবই সামান্য 1/4 চা চামচ কিন্তু লবণ দিয়েছি, খুবই সামান্য, কারণ এখানে সয়া সস ইউজ করব, সেই জন্য আমি লবণ খুবই অল্প দিয়েছি। এখন ভাজিটাকে আমি ঢেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। আলু আর গাজরটা একটু শক্ত, সেই জন্য একটু আগে থেকে 1/2 ডান করে নিয়েছি। 2 কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন কিন্তু আর কোনোই কাজ নাই, শুধু ঢেকে ভাজিটাকে সিদ্ধ করো, এবং কোনো ধরনের কোনো পানি এখানে ইউজ হবে না। ঢেকে ঢেকে মিডিয়াম আঁচের থেকে একটু কম হিটে রেখে ভাজিটাকে তৈরি করে নিতে হবে। ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন একদম সুন্দর হয়েছে। আর একটু ভেজিটেবলটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে খেতে। হয়ে গেছে, এখন ঠান্ডা করে তারপর আমি এটা দিয়ে রোল তৈরি করব। এখানে খুবই সামান্য আমি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, কারণ আমি এখন রুটিটা তৈরি করব, কীভাবে ভেজিটেবলের রুটিটা করব। 1/4 কাপের মতো আমি এখানে বেটার দিয়ে জাস্ট ঘুরিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি করতে, দেখুন হয়ে গেছে। কিন্তু এই ফ্রাই প্যানটা একদম নতুন, যার জন্য সাইড থেকে অটোমেটিকলি এটা খুলে এসেছে। যাদের একটু পুরানো থাকবে তারা ফ্রাই প্যানটাকে একটু তেলে দিয়ে একটু গরম করে নেবেন। আর আমি এখানে 2টো প্লেট ইউজ করেছি, আমি একসাথে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর গরম গরম যেন না রাখতে হয় সেজন্য একটা প্লেটে একটা রুটি করে ঢেলে যখন এটা ঠান্ডা হচ্ছে তখন একসাথে সবগুলো রুটি এরকম সাদা প্লেটে রেখে দিয়েছি। এটা আমি আটা বানাবো। 2 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি, তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটা জাস্ট গাম, আমার যে রোলটা বানাতে হবে সেটা সাইডটা আটকানোর জন্য একটা গাম তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে। ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে গাম তৈরি করা যাবে। এখন রুটিটা আমি রুটির মাঝখানে ভেজিটেবলটা দিয়ে দিলাম। একটু খেয়াল করুন আমি কিভাবে করছি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না, দেখে নিতে হবে খুব ভালোভাবে। 2 সাইড দিয়ে এখন আটকে দিচ্ছি, আমি আবার একটু আঠাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আবার আটকে নিচ্ছি। কিভাবে আটকে নিয়েছি দেখেছেন, খুব ইজি না, কঠিন কিন্তু কিছু না। 2 সাইড দিয়ে একটু কিন্তু ভাজি দেখা যাচ্ছে না। এরকম করে আমি সবগুলি করে নিয়েছি, দেখুন সবগুলি করা হয়ে গিয়েছে। এখন আর একটু কাজ বাকি আছে। এখন ডিমে গড়িয়ে নিচ্ছি, ডিমে গড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে দিয়ে দিব।
এই যে দুই সাইডে কিন্তু অবশ্যই ডিম লাগাতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা দুই সাইডে ডিম লাগাতে ভুলে যাই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না। ব্রেড ক্রাম অথবা বাসায় যদি টোস্ট বিস্কুট থাকে, সেই টোস্ট বিস্কুট ব্লেন্ডারে গুঁড়ি করে নিলেই কিন্তু ব্রেড ক্রামের কাজ হয়ে যাবে। এবং দুই সাইডে আমি ডিম লাগানোর ক্ষেত্রে পুরো ভেজিটেবল রোলটাই আমি ব্রেড ক্রাম দিয়ে করে নিয়েছি। এই যে দেখুন আমি একসাথে সবগুলা করেছি, এখানে 11টা হয়েছে ভেজিটেবল রোল। আর এরকম একটি প্লেটের মধ্যে রেখেই, স্টিলের প্লেট হোক বা কাচের প্লেট হোক, ডিপ ফ্রিজে রেখে দিব। রেখে ঠান্ডা হলে, শক্ত হয়ে গেলে তখনই আমি জিপলক ব্যাগে ফ্রিজ আপ করে রেখে দিতে পারবো। একদম এক মাস আপনি এই ভেজিটেবল রোল ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন আমি চারটা ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং হাই হিটেই কিন্তু আমি এই ভেজিটেবল রোলকে ভেজে নিব, জাস্ট কালারটা আসার জন্য। এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজার কিছুই নাই, কারণ হচ্ছে ভিতরে কিন্তু ভেজিটেবল পুরোটাই কুক করা, রুটিটাও কুক করা। সো এখন এটা জাস্ট সুন্দর, মানে খুব সুন্দরের জন্য, মুখে আরেকটু মজার জন্য ব্রেড ক্রাম এবং ডিম দিয়ে কোট করলে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। 20-25 সেকেন্ড সময় লাগবে এই জিনিসটা ভাজতে। দেখুন হয়ে গিয়েছে ভাজা, আমি তুলে ফেলেছি। একটা পেপার টাওয়ালের মধ্যে নিয়ে যেই অংশটুকু তেল রয়েছে এটার সাথে, সেটাও পেপার টাওয়াল টেনে নিচ্ছে। হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। যেমন সুন্দর লাগছে তেমন খেতেও খুব মজা। একটু সস দিয়ে যদি খাওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে। সসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। এই ভেজিটেবল রোল সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।